সাবস্ক্রাইব করে সাথে থাকুন অ্যান্ড পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ভিউয়ার, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডিতে। সো আজকের টপিকটা খুবই খুবই সাধারণ এবং অনেকেই অ্যাপ্লিকেশনটি জানে, তো যারা জানে না তাদের জন্য আরও একবার। সো অনেকবার আগে কিন্তু বুঝতে দিয়েছি বা মনে পড়ছে না, বাট অ্যাপ্লিকেশনটি কিন্তু খুব কাজের, সো যতবারই যা দিনে কেন খুব উপকারী আসবে। সো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ডোন্ট টাচ মাই ফোন। এটি আপনি প্লে স্টোরে গেলেই পেয়ে যাবেন। ডোন্ট টাচ মাই ফোন, অনেক সময় আমরা মোবাইলটা রেখে আমরা হতে পারে আমাদের ওয়াশরুমে যাই বা মোবাইলটা রেখে আমরা ঘুমাই, সো আমাদের ছোটো ভাই বা বন্ধু বান্ধব বা ইভেন আপনি কোনো একটা অনুষ্ঠানে গেলে মোবাইলের চার্জিং দিলেন, কেউ আপনার মোবাইল নিয়ে একটু নাড়াচাড়া করছে, তো এটি খুব বড় প্রবলেম বা বিভিন্ন সময় মানুষ সময় এই ধরনের পরিস্থিতি আপনি পড়েন, জানেন না যে আপনার মোবাইল বা ছোটো বাচ্চারা হঠাৎ করে আপনার মোবাইলের চার্জিংয়ে দিলেন, ইম্পর্ট্যান্ট একটা কাজে যাচ্ছেন কিন্তু চার্জ হচ্ছে না বা কেউ ধরলো বা নাড়লো, তখন আপনি খুব সহজেই জানতে পারেন, আপনার মোবাইলটা সাউন্ড করে বলে দেবেন। সো এই যে মূলত সেন্সারের কাজ হয়, সো জাস্ট এই আপনি ইনস্টল করে নেবেন আর অ্যাপ্লিকেশন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। জাস্ট এখান থেকে ওপেন করার পর এখানে আপনি এখানে পিন অন দিতে পারেন। এখানে 1 2 3 4 দিয়ে আমি এখানে গো দিলাম, আমার পিনটা দিলাম। তারপর এখানে সাউন্ড অ্যালার্ম আপনি এটা করছে ডিফল্ট অ্যালার্ম যেটি আছে আমি কিছুক্ষণ আগে দেখলাম ওইটি করতে পারেন, আর এখান থেকে সাউন্ডও দিতে পারেন এখান থেকে আপনার ইচ্ছা মতো। ডান, তারপরে এখানে অ্যাক্টিভ করলে ঠিক 9 সেকেন্ড অর্থাৎ 9 সেকেন্ড পর এটি অ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিক। যখন এটি অ্যাক্টিভ হয়ে যাবে তখন জাস্ট আমি মোবাইল বা কেউ যদি মোবাইলটা নিতে নাড়াচাড়া করে তখনই আসল কাজ হবে। এটি আসল মজা হচ্ছে এটি। সো আশা করি অ্যাপ্লিকেশনটি ভালো লেগেছে। সো আপনি ইউজ করতে পারেন, যদি মনে করেন যে আপনি যখন ঘুমান বা আপনি যখন ওয়াশরুমে যান বা আপনি যখন ঘুম থেকে বাহিরে যান বা আপনি মোবাইল কোথাও রাখলে কি আপনার মোবাইলটা ধরে বা আপনি পাশের রুমে আছেন আপনার মনে হচ্ছে কি আমার মোবাইলটা ধরতেছে, তখন আপনি অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন। সো সুন্দর এটি অ্যাপ্লিকেশন আপনাদের জন্য রয়েছে, অ্যাপ্লিকেশনের নিচে ডিসক্রিপশন নিচেই পেয়ে যাবেন। সো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন অ্যান্ড লাইক শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন।